2022 সালের এইচএসসি পরীক্ষার্থী বৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে ইংরেজিতে একটি সংক্ষিপ্ত সাজেশন সকলের চাওয়া ছিল। আমার প্রিয় সাবস্ক্রাইবার্স এবং আমার ভিউয়ার্স যারা নিয়মিত আমার ভিডিও দেখে, সকলের অনুরোধে আজকে 2022 সালের জন্য একটি নিশ্চিত এবং 100% কমন পাওয়ার মতো সংক্ষিপ্ত একটি সাজেশন আমি এখন তোমাদের জন্য তুলে ধরব। এখন সাজেশন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ হলো এই যে, সাজেশনে যেগুলো দেওয়া হলে সবগুলো হুবহু টনটনে মুখস্থ করতে হবে এমন কিন্তু কোনো কথা নয়। তুমি প্রত্যেকটা আইটেম এক দুইবার করে রিডিং পড়বে, প্রয়োজনে এখানে শব্দ অর্থগুলো জেনে নেবে এবং দুই তিনবার রিডিং পড়ে মোটামুটি সে সম্পর্কে একটা ওভারঅল ধারণা নেবে। প্রথম পাঁচটা করে আছে, প্রথম পাঁচটা করে তোমরা অবশ্যই মুখস্থ করবে। আমি যে আশা করি যে আমি যেগুলো দিয়েছি সবগুলোর প্রথম পাঁচটা থেকে তোমরা কমান্ড পেয়ে যাবে, যদি না হয় পরবর্তীগুলো অন্তত তোমার দেখা থাকবে, সে সম্পর্কিত তোমার একটা ধারণা থাকলে তুমি লিখতে পারবে। এবং এটাই হলো একটা বেটার ওয়ে যে কোনো পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য। এবার আসো ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার নিয়ে আমি তোমাদেরকে কিছু বলবো না, কারণ গ্রামার এখানে তোমরা বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, আশা করি বোর্ড কোশ্চেন থেকেই তোমরা এগুলো কমন পেয়ে যাবে সম্পূর্ণ। এখন তোমাদের এবার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো সিকিং ইনফরমেশন, কমপ্লায়েন্ট লেটার এবং কজ অ্যান্ড ইফেক্ট। তারপরে তোমাদের প্যারাগ্রাফের ধরনগুলো আছে, আমি সবগুলো একে একে তুলে ধরছি। প্রথমে আসছে সিকিং ইনফরমেশন। এই বিষয়টি কিন্তু অনেকেই বুঝতে পারছে না, সবাই ভাবছে যে সিকিং ইনফরমেশন এটা আবার কি, অনেকেই শুধুমাত্র ফর্মাল লেটার এই জন্য অ্যাপ্লিকেশন পড়ছে, কিন্তু না, এটি 2007-08 সালের দিকে কিন্তু ইন্টারমিডিয়েট সিলেবাসে এই সিকিং ইনফরমেশনটি ছিল। এ সম্পর্কিত একটা বিস্তারিত ভিডিও অবশ্যই আমি চ্যানেলে থাকবে, তোমরা সেটা দেখে নেবে। এবং এখন সিকিং ইনফরমেশনের জন্য আমি তোমাদেরকে কয়েকটা সাজেশন দিচ্ছি। ফ্ল্যাট টু লেট অথবা ফ্ল্যাট ফর সেল, প্যাকেজ ট্যুর, অ্যাডমিশন টু এ ফরেন ইউনিভার্সিটি, অ্যাডমিশন টু এ কম্পিউটার কোর্স অথবা যে কোনো ধরনের কোর্স এখানে পড়তে পারে, ল্যান্ড ফর সেল, তারপরে জব ইন এ কোম্পানি, জব অফ এ সেলসম্যান, এগুলো তোমরা পড়বে। এবং সিকিং ইনফরমেশনের জন্য আমি আশা করি যে একটি বা দুটি পড়লে তোমরা বাকিগুলোর অ্যান্সার করার উপযুক্ত হবে বলে আমি আশা করি। এরপরে আসো কমপ্লায়েন্ট লেটার এবং লেটার টু নিউজ পেপার। এবার দেখো এসএসসি পরীক্ষায় কিন্তু কমপ্লায়েন্ট লেটারটা লেটার টু নিউজ পেপার আকারে এসছে। এখন লেটার টু নিউজ পেপার যদি হয় তাহলে কিন্তু কমপ্লায়েন্ট লেটার লেখার ধরনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। সুতরাং তোমাদেরকে অবশ্যই আমি বলবো যে তোমরা লেটার টু নিউজ পেপার এটাও পড়বে, আবার সাথে সাথে কমপ্লায়েন্ট লেটারও পড়বে। আমার চ্যানেল থেকে এ সম্পর্কিত ভিডিও তোমরা পেয়ে যাবে। এখানে কমপ্লেন্ট লেটারের জন্য যে সাজেশনগুলো আমি তোমাদেরকে এখন দিব সেগুলো হলো ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই ইন ইউর লোকালিটি, ফ্রিকোয়েন্ট লোড শেডিং, ড্রাগ বিজনেস, প্রাইস হাইক, অনগোয়িং প্রাইস হাইক, ইফ ট্রিজিং, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইউর লোকালিটি, ড্যামেজড প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট তুমি কিনেছো সেই প্রোডাক্টটা ড্যামেজড, তার জন্য কমপ্লেন জানিয়ে লিখো, জুভেনিল ডেলিনকুয়েন্সিস অর্থাৎ কিশোর অপরাধ, এ সম্পর্কিত একটা অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের এসেছিল এক সময়। তো এই অ্যাসাইনমেন্ট যেহেতু এসেছিলো সুতরাং এটি তোমরা পড়বে কমপ্লেন্ট লেটার আকারে। এবং ইউজ অফ মোবাইল ইন ক্লাস অ্যান্ড এক্সাম হল, এ সম্পর্কিত একটি অ্যাপ্লিকেশন রয়েছে, তো অ্যাপ্লিকেশনের পাশাপাশি এটা কমপ্লেন্ট লেটার আকারেও তোমরা অবশ্যই পড়বে। এটি সাধারণত অ্যাপ্লিকেশন আকারে এটা আসতে পারে, এটি তোমাদের প্রিন্সিপালের কাছে। এবার আসো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ভিতরে কিন্তু এখানে দুই ধরনের প্যারাগ্রাফের কথা বলা হয়েছে, একটি বলা হয়েছে কজ অ্যান্ড ইফেক্ট। তো কজ অ্যান্ড ইফেক্ট তোমরা জানো কোনো কারণ এবং ফলাফল এবং তার প্রভাব সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে বলা হয়। এই সম্পর্কিত প্যারাগ্রাফগুলো একবার দেখে নিই। ক্লাইমেট চেঞ্জ, লোড শেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ডাউরি সিস্টেম, এনভায়রনমেন্ট পলিউশন, ফুড অ্যাডাল্টারেশন, প্রাইস হাইক, ড্রাগ অ্যাডিকশন এবং আর্লি ম্যারিজ, অর্থাৎ এগুলোর কজ এবং ইফেক্ট, এর ইফেক্টটা ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে কী সে সম্পর্কে পড়তে হবে। তো এ সম্পর্কিত প্যারাগ্রাফ অনেকগুলো আমার চ্যানেলে রয়েছে, তোমরা সেগুলো দেখে নেবে, আশা করি ভালো মার্কসের জন্য সেটা হবে। এরপরে আসো প্যারাগ্রাফ কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট এইটা কিন্তু আরেকটা ধরনের প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফের ধরনটা কিন্তু সাধারণ প্যারাগ্রাফের থেকে একটু ভিন্ন হয়। এ সম্পর্কিত কয়েকটি প্যারাগ্রাফ আমি তোমাদের জন্য দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। সিটি লাইফ অ্যান্ড কান্ট্রি লাইফ, নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। এরপরে আছে ওয়েস্টার্ন কালচার অ্যান্ড আওয়ার কালচার, পলিউশন ইন সিটি অ্যান্ড রুরাল এরিয়াস। অর্থাৎ এই যে প্যারাগ্রাফগুলো থাকলো এগুলো তোমরা অবশ্যই পড়বে।
সুতরাং তোমরা সেই পদ্ধতিটি ফলো করবে, আশা করি তোমাদের প্রস্তুতিটি অনেক ভালো হবে এবং এখান থেকে তোমরা কমন পাবে। সকলেই ভালো ফলাফল করো এই শুভকামনা করি তোমাদের জন্য। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এবং তোমাদের প্রয়োজনীয় ভিডিওর জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবে। ভালো থাকবে সকলেই, সকলের শুভকামনায় এবং ভালো ফলাফল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।